পবিত্র রমজানেও আল আকসায় নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেনি ফিলিস্তিনি মুসলমানরা। ইসরায়েলি বাধার মুখে পড়তে হয়েছে তাদের। লাইলাতুল কদরের রাতেও হামাসের পক্ষে স্লোগান দেয় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতার করে পুলিশ, সেই সাথে মুসল্লিদের উপরে টিয়ার গ্যাস ছোড়ে ইসরায়েলি সেনারা। পবিত্র লাইলাতুল কদরের রাতেও আল আকসায় মুসল্লিদের ওপর চড়াও ইসরায়েলি সেনারা। সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে বেশ কয়েকজনকে। এতে শনিবার ফজরের নামাজের পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে মসজিদ প্রাঙ্গণে। মুসল্লিদের ওপর লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় জানবাদী সেনারা। এর আগে রমজানের শেষ শুক্রবার ইসরায়েলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এশা ও তারাবির নামাজ আদায় করেন প্রায় 2 লাখ মুসল্লি। তবে এর মধ্যে অনেকেই হামাসের পক্ষেও ইসরায়েল বিরোধী স্লোগান দিতে থাকে, সেই সাথে নিরাপত্তা বাহিনীর দিকে আতশবাজি ছোড়ে দাবি জয়নবাদী সেনাদের। এক পর্যায়ে তাদের ওপর হামলা চালায় সেনারা, এতে উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি। পুরো রমজান জুড়েই মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসার গেটে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। জেরুজালেম শহরজুড়ে মোতায়েন রয়েছে ইসরায়েলি সেনা। পশ্চিম তীরের মুসল্লিদেরও জেরুজালেমের প্রবেশে দেয়া হচ্ছে বাধা। গেল 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই আল আকসায় ফিলিস্তিনিদের প্রবেশের বিধিনিষেধ দেয় ইসরায়েল। 10 বছরের কম বয়সী, 50 ঊর্ধ্ব নারী ও 55 বছরের বেশি বয়সী পুরুষকে বৈধ অনুমতিপত্র থাকা শর্তে দেয়া হয় মসজিদে প্রবেশের অনুমতি। রাখি জেসমিন, চ্যানেল 24।